ওই নবীর উপরে দরুদ এবং সালাম আমরা এই কারণেই প্রেরণ করি, ওই নবী আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা বলে দিয়েছেন, এই রাস্তার উপরে হাঁটো, এই রাস্তার উপরে তুমি হাঁটিও না, এই রাস্তার উপরে যদি তুমি চলো তাহলে সরাসরি তুমি জান্নাতে যাবে, আর এই রাস্তাটা যদি তুমি অতিক্রম করে অন্য রাস্তায় যাও তাহলে মনে রাখো, মনে রাখো তোমার জন্য জাহান্নাম অবধারিত। এই কারণে আমরা সেই মহামানবের সামনে দুরুদ এবং সালাম প্রেরণ করি। কিন্তু আজকে দেখা যায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করা হয়, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أو كما قال عليه الصلاة والسلام رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ اپنا کی پارن نائی جا شکلے پڑن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل محبت شده اكتو ذكر كوري لا إله إلا الله جر لا إله إلا الله لا আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
বিশেষ অতিথি প্রধান আলোচক ও আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা আমার সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ স্বরে সিংহের গর্জনের মতো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি আজকের এই মাহফিলের কারণে বেজার? আওয়াজ শুনে মনে হইতেছে আপনারা সকলেই বেজার। আপনারা কি বেজার না খুশি? খুশির আওয়াজ তো এরকম হইতে পারে না, খুশির আওয়াজটা আরো অনেক বিকট হতে হবে। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। কোন এক কবি শেরের মধ্যে বলেন, হামদে আউয়াল উস খোদা কি জিসনে বখশা জিন্দেগি, হামদে আউয়াল উস খোদা কি জিসনে বখশা জিন্দেগি, ফির সালাম হে উস নবী পর জিসনে সিখা বন্দেগি। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিনের, হামদে আউয়াল উস খোদা কি জিসনে বখশা জিন্দেগি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কেননা শত সহস্র ভুল করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাকড়াও করেন না। শতবার আল্লাহর নাফরমানি করি, শতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচারণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে কটূক্তি করি, বিশ্ব নবীর শানে ব্যঙ্গ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আমাদের গলা টিপে ধরেন না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কি
একটু গলা ছেড়ে দিয়ে বলেন, বঙ্গবন্ধুর দাম বেশি না বিশ্ব নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি বিশ্ব নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি বিশ্ব নবীর দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি না বিশ্ব নবীর দাম বেশি? ও মুসলমান, আমি আজকে বলতে চাই, এমন কোটি কোটি বিশ্ব নবীকে যদি এমন কোটি কোটি জিয়াউর রহমান, এমন কোটি কোটি খালেদা জিয়া, এমন কোটি কোটি শেখ হাসিনা, এমন কোটি কোটি বঙ্গবন্ধুকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্ব নবীর একটা পায়ের দুলার সমতুল্য হতে পারে না, ঠিক কিনা? স্বীকার করে, দুই খুদা তিন খুদা স্বীকার করে না। হিন্দুরা স্বীকার করি, এই কারণে আমরা গরুর দুধ খাই, ঠিক কিনা? ভারতে দেখবেন গরুর যে প্রস্রাব এটা বিক্রি হয়, কেন? তাদের ভগবানের পেশাব, এটা তারা পান করে, পান করলে তাদের দিন দিন
গাভীর মাধ্যমে যেই দুধটা আমরা সংগ্রহ করি ওই দুধটা পান করি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুধ খাওয়ার কারণে আমাদের মেধা মস্তিষ্ক জেহেন জাকাওয়াত বৃদ্ধি করে দেন বৃদ্ধি করি আলহামদুলিল্লাহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে তা করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের তাহলে কি আছে কি আছে সেই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউস এমন একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য যেই জান্নাত বরাদ্দ করেছে এই সমস্ত জান্নাতের মধ্যে অন্যতম একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের নিচে সর্বদা নহর জারি থাকবে জারি থাকবে দুধের নহর জারি থাকবে মধুর নহর জারি থাকবে পানির নহর বিভিন্ন প্রকারের নহর প্রবাহিত হতে থাকবে ওই নহর থেকে আপনার যখন ইচ্ছা তখন আপনি পান করতে পারেন একবার পান করলে তৃষ্ণা মিটে যাবে আবার আপনার ইচ্ছা হবে পান করি আপনি যত পান করবেন ততই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে বলে সুবহানাল্লাহ সেই গুণগুলোর কথা পবিত্র কালামুল্লাহ শরীফে ১৮ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বর্ণনা করেন কদ আফলাহাল সফল কাম কিভাবে হলো তার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা একটু চিন্তা করো একটু চিন্তা করো চিন্তা করো দুনিয়ার বুকে আমরা যেমন বলে থাকি গাছ থেকে যদি একটি তাল পড়ে আমরা অগ্রিম বলি ঠাস করে তাল পড়েছে কিন্তু কথাটি হওয়ার কথা ছিল তাল পড়ে ঠাস হয়েছে কিন্তু আমরা জানি তাল পড়লে অবশ্যই অবশ্যই একটি
শব্দ হবে সেই শব্দটাকে আমরা বাংলায় ঠাস বলে চিহ্নিত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলেন বান্দা কদ আফলাহাল মুমিনুন নিশ্চয় মুমিন সফল কাম হয়ে গিয়েছে কেন যদি মুমিন কয়েকটা গুণের অধিকারী হয় আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন যদি মুমিন স্বীয় নামাজের ব্যাপারে ভালোভাবে চিন্তা ভাবনা করে এবং স্বীয় নামাজের ব্যাপারে মনোযোগী হয় খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নামাজের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র নামাজ নিয়েই সে মগ্ন থাকে নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা করে না অন্য কোনো মনোভাব তার মনের মধ্যে আসে না শুধুমাত্র যখন সে লক্ষ্য করে আমি এখন আমার মাওলার সামনে দণ্ডায়মান হয়েছি এখন আমার মন মস্তিষ্ক সব কিছু আমার মাওলার দিকে হওয়া দরকার ঠিক কিনা ঠিক কিনা যখন মুমিন বান্দা স্বীয় নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নামাজের হাত বাঁধে আর যখন পড়ে আলহামদুলিল্লাহ আপনারা পারেন না ইসরা আমার সাথে একটু পড়েন তো দেখি হয় কিনা আপনাদের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القرآن ভালো লাগে কি ভালো লাগে না ভালো লাগে না কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি গ্রন্থ যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তেলাওয়াত করে করে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দ্বারা তিলাওয়াত করে বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন পড়ে আলহামদুলিল্লাহ এই কোরআন এমন একটি সংবিধান আমাদের জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ধর্মগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন পবিত্র জবানে শুধুমাত্র কোরআনকে তিলাওয়াত করে জিব্রাইলের মাধ্যমে নবীর উপর নাযিল করেছেন এই জন্য আমরা খুশি না বেজার আওয়াজটা কিন্তু এখনো সেই আগের মতোই রয়ে গেছে আওয়াজটা একটু জোরে হইতে হবে নারায় তাকবীর হয় না আবার নারায় তাকবীর সর্বদা আমাদের কেমন হতে হবে ভাই খাইবারের যুদ্ধে বিশ্বনবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন ওগো আলী খাইবারের প্রান্তরকে তুমি ওয়া রাব্বাকা ফাকাব্বির তাকবীরের ধ্বনি দিয়ে প্রকম্পিত করে তোলো কেননা যদি আল্লাহু আকবারের ধ্বনি দাও যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে তাহলে তাদের মন চমকে ওঠে ও আলী তুমি খাইবারের
উৎসাহ কেঁপে উঠেছিল আল্লাহ আকবার। সেই শক্তি আমাদেরকে আবার অর্জন করতে হবে, সেই শক্তির কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। সেই শক্তির কথা যদি আমরা ভুলে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের